রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের বাসিন্দা ফারুক শিকদার। একসময় বসন্তপুর স্টেশন বাজারে খাবার হোটেলের ব্যবসা করতেন। ভালোই জাঁকজমকভাবে চলছিল তার ব্যবসা, তবে হঠাৎ করেই দেনায় জর্জরিত হয়ে পড়েন দুই সন্তানের জনক ফারুক। দোকান ছেড়ে জীবিকার তাগিদে নামেন রাজমিস্ত্রির কাজে। ফারুক জানান, কাজ করতে গিয়ে ডান পায়ের বুড়ো আঙুলে সিমেন্ট লেগে সামান্য ক্ষত তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে বড় ঘায়ে রূপ নেয়। এরপর রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকরা তাকে আঙুলটি কেটে ফেলার পরামর্শ দেন। পরে নিরুপায় হয়ে চিকিৎসার জন্য ঢাকার চিকিৎসকদের শরণাপন্ন হন ফারুক। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা করে ফারুককে জানিয়েছেন, তার পায়ের তিনটি রক্তনালী ব্লক হয়ে গেছে। পায়ের আঙুল কাটতে হবে না, তবে রক্তনালীগুলোতে এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং পরাতে হবে। সরকারি হাসপাতালে এই চিকিৎসা সুবিধা না থাকায় ঢাকার ভালো কোনো প্রাইভেট হাসপাতাল থেকে এই রিং পরাতে হবে। এর জন্য ব্যয় হবে প্রায় 3 লাখ টাকা। টাকার অভাবে রিং পরাতে না পেরে বর্তমানে নিজ বাড়িতে এসে মানবেতর জীবনযাপন করছেন ফারুক শিকদার। চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। আমার নাম মোহাম্মদ ফারুক শিকদার, পিতার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন শিকদার। আমি আগে বসন্তপুর স্টেশনে দোকান করতাম এবং হোটেল, খাবার হোটেল, গরিবের নেওয়াজ খাবার হোটেল নাম ছিল। সেই হোটেলে অনেকে গিয়েছেন, দেখছেন আমার ব্যবহার খারাপ কি ভালো এবং পাইছেন। এখন ওইখানতে হোটেলটা বাদ দিয়ে আমি রাজমিস্ত্রির কাজে যাই, 2-3 বছর কাজ করি। তার ভিতরে আমার পায়ে আঙুলে, দুই আঙুলে দুইটা ঘাও হয়, সেই ঘাও নিয়ে আমার বেশ কিছু টাকা খরচ গেছে, 2-2.5 লাখ টাকা খরচ গেছে। তারপরে ঢাকা গেছি ট্রিটমেন্ট হইতে, ঢাকা তা টাকার অভাবে আর ট্রিটমেন্ট হইতে পারেনি, বাড়ি চলে আসি। তাই সবাই আপনাদের কাছে অনুরোধ, আমার দয়া করে আমার একটু সহযোগিতা করেন, যাতে আমি ছেলে মেয়ে নিয়ে যাতে আমি সুস্থ মতো থাকতে পারি। আমার পায়ে দুইটা রিং পরাইতে হবে, দুইটা রিং পরাইতে টাকা লাগবে 2,60,000 টাকা এবং ICCTতে 7 দিন ভর্তি থাকতে হবে। এবং আমার বিকাশ নাম্বার 01907037335-69, আর নগদ অ্যাকাউন্ট 01924-9219-70। আমাদের সকলের সহযোগিতায় ফারুক শিকদার ফিরে পেতে পারেন নতুন জীবন, হাসি ফুটতে পারে তার পরিবারের মুখে। আশিকুর রহমান, রাজবাড়ী টিভি।